হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961, দ্য মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স 1961। সো লেটস গেট স্টার্ট। সো এটা ছিল, এই আইনটি প্রথম ঘোষিত হয় 1958 সালের 7ই অক্টোবর এবং 1961 সালের 15ই জুলাই হতে কার্যকর হয়। এই আইনের মোট ধারা 13টি শুধু মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল। এই আইনে 5টি বিষয় নিয়ে আলোচনা করেছে। 5টি বিষয় হচ্ছে উত্তরাধিকার, যেটা ধারা 4 বা সেকশন 4-এ আলোচনা করা হয়েছে, বহুবিবাহ সেকশন 6, তালাক সম্পর্কে আলোচনা করা হয়েছে সেকশন 7-এ, ভরণ পোষণ বা খোরপোষ নিয়ে আলোচনা করা হয়েছে সেকশন 9-এ, এবং দেনমোহর নিয়ে আলোচনা করা হয়েছে সেকশন 10-এ। তো এই যে অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সের যে বিধানগুলো সেগুলো বাস্তবায়ন করার জন্য প্রথমে একটা সালিশি পরিষদ দরকার, যেটা সেকশন 2-এর করতে বলা হয়েছে সালিশি পরিষদের কথা। তো এই সালিশি পরিষদকে আমরা ইংরেজিতে বলতে পারি আর্বিট্রেশন কাউন্সিল, 2-এর এ বলা হয়েছে আর্বিট্রেশন কাউন্সিল। তো এই আর্বিট্রেশন কাউন্সিলের জন্য তিনটা পক্ষ লাগবে। নাম্বার 1, রিপ্রেজেন্টেটিভ ফ্রম ওয়াইফ সাইড, অর্থাৎ স্ত্রীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি লাগবে এবং চেয়ারম্যান থাকবে, এবং আর একটা প্রতিনিধি লাগবে, সেটা হচ্ছে 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম হাজব্যান্ড সাইড, অর্থাৎ স্বামীদের পক্ষ থেকে আর একজন প্রতিনিধি লাগবে। এই তিন পক্ষ মিলে আর্বিট্রেশন কাউন্সিল গঠিত হবে। তো এই চেয়ারম্যান, আমরা 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম ওয়াইফ সাইড বা 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম হাজব্যান্ড সাইড বুঝলাম, কিন্তু চেয়ারম্যান বলতে এখানে বোঝানো হয়েছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হতে পারে, অথবা মিউনিসিপ্যাল কমিটির যে চেয়ারম্যান হতে পারে তিনি, পৌরসভার চেয়ারম্যান, অথবা মেয়র অফ সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের যে মেয়র তিনিও এখানকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন যদি তার এরিয়ার মধ্যে কোনো সমস্যা উদ্ভব হয়, অথবা অ্যাডমিনিস্ট্রেশন অফ সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের যে প্রশাসনের প্রধান তিনিও এখানকার চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে সে পদত্যাগ করেছে, অথবা এরকম যদি কোনো হয় কোনো স্থানীয় এলাকায়, সেই স্থানীয় এলাকার কোনো প্রতিনিধি পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে এনি অফিসার, যে কোনো অফিসার হতে পারে অথরাইজড বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক তাকে অথরাইজড করেছে, এরকম যে কোনো অফিসার এই চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারে। তো এখন অনেক সময় আমরা দেখি যে চেয়ারম্যান ইজ নট মুসলিম। আমরা জানি যে 1961 সালের যে বিধান এটা শুধু মুসলিমদের জন্য প্রযোজ্য। তো এখানে চেয়ারম্যান যদি নন মুসলিম হয়, অথবা ইলনেস বা অসুস্থ হয়, এবং যদি সে যদি একপক্ষ হয়, অর্থাৎ সে বিচার চাচ্ছে তার ওয়াইফের দেনমোহর নিয়ে, অথবা সে যদি হাজব্যান্ড হয়, অথবা সে যদি স্ত্রী পক্ষের যদি সে কোনো প্রতিনিধি হয়, তাহলে সেক্ষেত্রে সে বিচার করতে পারবে না। তো সেক্ষেত্রে বিচার করবে কে, এখানকার জেনারেল মেম্বার। জেনারেল মেম্বার হিসেবে আমরা জানি একটা ইউনিয়ন পরিষদে সাধারণত একজন চেয়ারম্যান ছাড়াও 9 সদস্য থাকে, ঠিক তেমনি পৌরসভা বা মিউনিসিপ্যাল কমিটিতেও এরকম সদস্য থাকে, অথবা সিটি কর্পোরেশনেও এরকম সদস্য থাকে, সেই সদস্যগুলো তখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। তো এবার আমরা সেকশন 4-এ যাবো। সেকশন 4-এ আছে সাকসেশন বা উত্তরাধিকার। তো এখানে বলা হয়েছে যে সাকসেশনের ক্ষেত্রে আমরা জানি, দেখছি যে প্রথমে একজন মালিক, তো এই মালিকের আন্ডারে তার ছেলে মেয়ে বা তার ছেলে মেয়ে আছে। তো ধরুন এখানে তার একটা ছেলে বা মেয়ে, অথবা এখানে একটা ছেলে বা মেয়ে, এখন তার যে ছেলে বা মেয়ে তার জীবিত থাকা অবস্থায় তার এই ছেলে বা এই মেয়ে যে কোনো একজন মারা গেল, সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু তার বিবাহের জীবন, যদি তার যদি আগেই বিবাহ হয়ে যায়, অর্থাৎ মারা যাওয়ার আগে তিনি বিবাহিত ছিলেন এবং তার সন্তান ছিল, তার সন বা ডটার যে কেউ ছিল, তো সেক্ষেত্রে 1961 সালের আগের মুসলিম আইন অনুসারে সেই ছেলে বা মেয়ে এই জেনার যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পেত না, অর্থাৎ তার পিতা বা মাতা মারা গেছে তাই সে কোনো সম্পত্তি পেত না। কিন্তু এই 1961 সালের সেকশন 4 অনুযায়ী যদি তার পিতা বা মাতা মারা যায়, মারা গেলেও তার যে এই এই যে মালিকের যে মূল যে অন্য ছেলে মেয়ে আছে, অন্য ছেলে মেয়ে যতটুকু সম্পত্তি পাবে, ঠিক তেমনি মৃত যে ছেলে মেয়ে আছে তার সন্তান সম্পত্তি ততটুকু সম্পত্তি পাবে। তো এটা আছে সেকশন 4। তো এরপর আমরা যাবো সেকশন 5-এ। তো সেকশন 5-এ বলা হয়েছে বিবাহ রেজিস্ট্রেশন আইন। তো বিবাহ রেজিস্ট্রেশন আইন আমাদের জন্য ততটা গুরুত্ব নয়, কারণ 1974 সালের যে বিবাহ রেজিস্ট্রেশন আইন আছে, সেই বিবাহ রেজিস্ট্রেশন আইন আসার পর এই আইনটা অনেকটা বাতিল হয়ে গেছে। তো এই আমরা সাধারণত একটু সিম্পলি জানবো যে এই মুসলিম ম্যারেজের জন্য বিবাহ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক ছিল। এটা এই বিবাহ রেজিস্ট্রেশন করার জন্য সরকার কর্তৃক কিছু লোককে লাইসেন্স দেওয়া হয়, এবং শ্যাল অ্যাকুরেটলি ফিল অল দ্য কলামস। তো এই যে বিবাহ রেজিস্ট্রেশনের যে কলামসগুলো আছে সব কলামসগুলো পূরণ করতে হবে অ্যাকুরেটলি,
এবং ভায়োলেন্স অফ দিস প্রভিশন, এই বিধানের যদি কেউ ভায়োলেট করে ভঙ্গ করে তাহলে আপ টু 1 মান্থ ইমপ্রিজনমেন্ট অর্থাৎ 1 মাসের জেল এবং 25,000 টাকা জরিমানা ছিল। তো এরপর আমরা যাবো পরবর্তীতে সেকশন 6 পলিগামি। তো পলিগামি অর্থাৎ একাধিক বিবাহ যদি কেউ করতে চায় তাহলে তাকে প্রথমে কী লাগবে, রিটেন পারমিশন ইজ রেকোয়ার্ড ফ্রম দ্য আর্বিট্রেশন কাউন্সিল টু কন্ডাক্ট অ্যানাদার ম্যারেজ ডিউরিং দ্য সাবসিস্টেন্স অফ অ্যান এক্সিস্টিং ম্যারেজ। অর্থাৎ একটা ম্যারেজ থাকাকালীন, বিদ্যমান থাকাকালীন যদি কেউ বিবাহ করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে রিটেন পারমিশন লাগবে, অর্থাৎ লিখিত অনুমতি লাগবে। কার কাছে লাগবে? আর্বিট্রেশন কাউন্সিলের কাছে লাগবে, সালিশি পরিষদের কাছ থেকে লাগবে। তো সেই জন্য সে লিখিত পারমিশনের জন্য কী করবে, সে প্রথমে তার একটা রিটেন ফর্ম দেবে আর কি, রিটেন ফর্ম বা আবেদন করবে, রিটেন ফর্ম দিয়ে ফি দিবে, নির্ধারিত একটা ফি দিয়ে কার কাছে জমা করবে, সাবমিটেড টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে সাবমিটেড করবে ইন প্রেসক্রাইবড ম্যানার। প্রেসক্রাইবড ম্যানার বলতে নির্ধারিত বিধিনিয়ম মেনে আর কি, নির্ধারিত বিধিনিয়ম মেনে। এবং রেজন্স বলতে তাকে অবশ্যই এখানে কারণ উল্লেখ করতে হবে, সে তার একটা বিবাহ এক্সিস্টিং আছে বা তার একটা বা দুইটা ওয়াইফ আছে বা তিনটা ওয়াইফ আছে, তারপরে সে আরও কেন বিয়ে করতে চাচ্ছে। এবং সর্বশেষ কনসেন্ট অফ দ্য এক্সিস্টিং ওয়াইফস, অর্থাৎ তার যে বর্তমান যে স্ত্রীরা আছে বা স্ত্রী বা স্ত্রীগণ আছে তারা কি সম্মতি দিয়েছে তাকে এই বিয়ের জন্য, তাও এখানে মেনশন করতে হবে এই আবেদনে। তো এরপর চেয়ারম্যান কী করবে, চেয়ারম্যান এই আবেদনপত্র পাওয়ার পর সে একটা আর্বিট্রেশন কাউন্সিল গঠন করবে। এই আর্বিট্রেশন কাউন্সিলে কারা কারা থাকবে, রিপ্রেজেন্টেটিভ অফ ইস ওয়াইফ অর্থাৎ তার যতগুলো স্ত্রী থাকবে সকল স্ত্রীর একজন প্রতিনিধি থাকবে, এবং চেয়ারম্যান নিজে থাকবে, এবং রিপ্রেজেন্টেটিভ অব হাজব্যান্ড এবং যে স্বামী আছে স্বামীর একজন প্রতিনিধি থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে সদস্য কতজন হবে এটা আমাদের কনফার্ম হতে হবে। তো তার যদি তিনটা স্ত্রী থাকে, ধরুন তার তিনটা স্ত্রী, তো তিনটা স্ত্রীর জন্য তিনটা প্রতিনিধি, তার বর্তমান তিনটা স্ত্রী আছে, সে আরেকটা বিয়ে করতে চাচ্ছে অর্থাৎ চারটা বিয়ে করতে চাচ্ছে, তো সেক্ষেত্রে বর্তমান তিনটা স্ত্রীর জন্য তিনটা প্রতিনিধি এবং চেয়ারম্যান একজন এবং তার পক্ষ থেকে একজন প্রতিনিধি, তাহলে আমাদের মোট প্রতিনিধি হচ্ছে 5 জন 3, আরেকে 4, আরেকে 5 জন প্রতিনিধি। কিন্তু কারো যদি একটা স্ত্রী থাকে তাহলে একটা স্ত্রীর জন্য একটা প্রতিনিধি এবং চেয়ারম্যান একজন এবং তার নিজের পক্ষ থেকে একজন প্রতিনিধি, তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিনিধি হচ্ছে 3 জন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর হচ্ছে যদি সালিশি পরিষদ রায় দিল যে সে বিবাহ করতে পারবে বা সে বিবাহ করতে পারবে না, তো যে কোনো একটা রায় দেওয়ার পর সেটা সে রিভিশন করতে পারবে, অর্থাৎ যে আসলে এই রায় সন্তুষ্ট হবে না এই রায়ের উপর, সে রিভিশনের জন্য অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে আবেদন করতে পারবে। তো অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে আবেদন করতে পারবে কতদিনের মধ্যে, 30 দিনের মধ্যে, কোর্ট ফি হবে 2 টাকা, অর্থাৎ 2 টাকা কোর্ট ফি দিয়ে 30 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট জাজের নিকট আবেদন করতে পারবে। তো এরপর যদি কেউ যদি এই যে নিয়ম যেটা আছে আর্বিট্রেশন কাউন্সিলের যদি অনুমতি রিটেন স্টেটমেন্ট ব্যতীত বিয়ে করে ফেলে, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যানাদার ম্যারেজ উইদাউট দ্য পারমিশন অফ আর্বিট্রেটি কাউন্সিল, আর্বিট্রেটি কাউন্সিলের অনুমতি ছাড়া যদি বিয়ে করে, তাহলে তাকে পেইড দ্য মোহর, তাকে তার স্ত্রীদের যে মোহর আছে সেটা সাথে সাথে পরিশোধ করা লাগবে। এবং যদি প্রমাণিত হয় যে সে সালিশি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করেছে, তাহলে সেক্ষেত্রে তাকে কী করতে হবে, 1 বছরের তাকে কারাদণ্ড দেবে অর আপ টু 10,000 টাকা ফাইন, 10,000 টাকা জরিমানা অথবা বোধ, অর্থাৎ তার যে 1 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা উভয় হতে পারে। তো এই 1961 সালের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশের বাকি ক্লাসটুকু আমরা নেক্সট ভিডিওতে পাবেন। আল্লাহ হাফেজ।